আপনারা কি বাড়িতে বসে বসে কাজের আশায় হতাশ হয়ে পড়ছেন আপনাদের ইনকামের পাশাপাশি কি এক্সট্রা কিছু ইনকাম করতে চান আপনারা তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত পুরোটা দেখুন দেখলে আপনাদের ইনকাম দ্বিগুণ বেড়ে যাবে এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি মাশরুম বীজ বা স্প্যান কিভাবে আপনারা সহজেই বাড়িতে বসে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই তৈরি করতে পারবেন এবং তৈরি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি বন্ধুরা ফার্স্ট আমি বলি হোয়াট ইজ মাশরুম মাশরুম কী মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক এটাকে আমরা সবজি বলতে পারি আমাদের ডেলি বেসিসে মিনিমাম পঞ্চাশ গ্রাম মাশরুম আমরা যদি প্রতিদিন খেতে পারি তাহলে আমাদের শরীরে ম্যাক্সিমাম রোগ উধাও হয়ে যাবে সো বন্ধুরা আজকে আমি ওয়েস্টার মাশরুমের দানা কিভাবে আপনারা সহজে বাড়িতে বসে তৈরি করতে পারবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথমত আমি বলে রাখি বন্ধুরা এই মাশরুম বীজ বা স্প্যান ম্যাক্সিমাম তৈরি হয় ল্যাবটারিতে এবার আপনাদের প্রশ্ন উঠছে দাদা যদি ল্যাবটারি আমরা নিজেরাই তৈরি করি তাহলে আমাদের মিনিমাম খরচা কত একটা মাশরুম বীজ তৈরি ল্যাবটারি করতে মিনিমাম খরচা আশি থেকে এক লাখ টাকা এই আশি থেকে এক লাখ টাকা যারা কৃষক বন্ধুরা আছেন যারা সাধারণ মানুষরা সবার পক্ষে বেয়ার করা ওটা সম্ভব হয়ে ওঠে না আশি থেকে এক লাখ টাকা বন্ধুরা প্রথমত কৃষক বন্ধুদের আমি বলে রাখি যদি আপনারা ব্যবসা করবেন ভাবছেন হিউজ পরিমাণ ব্যবসা করে হিউজ পরিমাণ টাকা ইনকাম করবো তাহলে আপনাদের কষ্ট সৃষ্ট করে হলেও এই ল্যাবরেটারি আপনাদের তৈরি করতে হবে এবার যারা ভাবছেন যে সামান্য ব্যবসা করব এবং বাড়িতে খাবো এবং কিছুটা পরিমাণ বিক্রি করবো এনিথিং তাদের ক্ষেত্রে যেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি সেই স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন মাশরুম আমি এই মাশরুম বিষ তৈরি করার এই পদ্ধতিকে সাতটা ভাগে ভাগ করে নিয়েছি আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভালো মাপের গম আপনাদের কালেকশান করতে হবে যেখান থেকে হোক ভালো মাপের গম আপনাদের নিয়ে আসতে হবে সেকেন্ড হচ্ছে ভালোভাবে গমটাকে অনেকক্ষণ ধরে ধুতে হবে কারণ ওই গমের মধ্যে যেন একটুকু পোকামাকড় ধুলোবালি এবং আদার্স কোনো কিছু না থাকে একদম নেট অ্যান্ড ক্লিনভাবে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে আর আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে এবার আমরা এই গমটিকে সিদ্ধ করব। কিভাবে সিদ্ধ করব। আপনাদের চুলো বা গ্যাসে যে কোনো জায়গায় আপনারা এই গমটাকে আপনাদের পরিমাণ মতো সিদ্ধ করে নিতে পারেন এমনভাবে আপনাদের সিদ্ধ করতে হবে যেন গমটা সুসিদ্ধ ফেটেও না যায় এবং গোলেও না যায় এই তিনটে জিনিসকে আপনাদের মাথায় রাখতে হবে সুসিদ্ধ ফেটেও না যায় এবং গমটা গলেও না যায় এবং তার সাথে আপনাদের মাথায় রাখতে হবে মিনিমাম পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা আপনাদের এই গমটাকে সিদ্ধ করতে হবে এটা হলো আমাদের তিন নম্বর পয়েন্ট আমাদের চার নম্বর পয়েন্ট হয় ওই গমটাকে এবার ভালো করে ছেঁকে ফেলতে হবে ওই গমের মধ্যে একটুও যেন জল না থাকে ওই গমটাকে ভালোভাবে আমরা ছেঁকে নিয়ে একটা ভালো টেবিলে বা ভালো জায়গাতে পুরো গমটাকে মিলে দেবো ঠিক আছে যেন ভালোভাবে হাওয়া বাতাস খায় যাতে ওই গমের মধ্যে একদম জল না থাকে এবং গমটা যেন ঠান্ডা হয়ে যায় এবং আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে আপনি এক কেজি গম যদি এক ঘন্টা ধরে সিদ্ধ করেন আপনি ওই এক কেজির জায়গায় যদি তিন চার কেজিও দেন তাহলে সেম টাইমই আপনার লাগবে আপনাদের এক ঘন্টা টাইম দিতে হবে সিদ্ধ করতে এবং সিদ্ধ করার পরে আপনাদের কী করতে হবে ভালোভাবে গমটাকে ছেঁকে নিয়ে যাতে জল না থাকে গমটাকে ভালোভাবে মিলে দিতে হবে যাতে গমটা ঠান্ডা হয়ে যায় এই হলো আমাদের চার নম্বর পয়েন্ট এবার আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ওই গম থেকে এক কেজি গম আমরা মেপে নেবো যদি আপনারা অনেক গম দেন তো সেখান থেকে এক কেজি গম মেপে নেবেন আর যদি আপনারা এক কেজি গম দিয়ে যদি সিদ্ধ করেন তাহলে ওই এক কেজি গম নেবেন মোটামুটি এক কেজি গম আমরা মেপে নেবো এক কেজি গম মেপে নেওয়ার পরে ওই গমে ক্যালসিয়াম কার্বনেট পনেরো গ্রাম ক্যালসিয়াম সালফেট পাঁচ গ্রাম দিয়ে ওই এক কেজি গমটাকে ভালোভাবে মিক্স করবেন একটু টাইম যাক দশ পনেরো মিনিট টাইম নিয়েই আপনারা ভালোভাবে মিক্স করবেন ওকে মিক্স আমাদের হয়ে গেল আমাদের পাঁচ নম্বর পয়েন্টও কমপ্লিট হয়ে গেল সো আমাদের ছ নম্বর পয়েন্ট হচ্ছে প্যাকেটিং করতে হবে তো আমরা কীভাবে প্যাকেটিং করব প্যাকেটিং করতে গেলে আপনাদের সতর্ক হয়ে প্যাকেটিং করতে হবে যেই প্যাকেটে বীজ রেখে প্যাকেট করবেন সেই পলি প্রোফাইলিন যেন ডবল সিলিংয়ের হয় ডবল সিলিং বলতে চিকের নিচের দিকটা দেখবেন দুটো চিক যেন জয়েন্ট আছে ওটাকে ডবল সিলিংয়ের পলি বলে ডবল সিলিংয়ের পলি ইউজ করবো এবার আমরা কেমন সাইজের পলি নেবো একটা পলির ছয় বাই আট ছয় ইঞ্চি চাওড়া আর আট ইঞ্চি লম্বা এই টাইপে আমরা পলি নেব এবার আমরা ওই যে এক কেজি গম মেপে নিয়েছিলাম ওই এক কেজির মধ্যে তো আমরা কার্বনের পনেরো গ্রাম ক্যালসিয়াম সালফেট পাঁচ গ্রাম দিয়ে ভালোভাবে মিক্স করেছিলাম এবার ওখান থেকেই দুশো গ্রাম আমরা গম মাপব দুশো গ্রাম মেপে ওই প্যাকেটের মধ্যে দেবো তার মানে আমাদের একটা প্যাকেট দুশো গ্রাম করে হবে ঠিক আছে ওই দুশো গ্রাম গম সিঙ্গেল প্যাকেট আমরা দিলাম তারপর ওই প্যাকেটটাকে আরেকটা প্যাকেটের মধ্যে ঢোকালাম তাহলে আমাদের ডবল প্যাকেট হয়ে গেল এবার আমাদের প্যাকেটের মুখটাকে ভালো করে বাঁধতে হবে এবার বাঁধার জন্য আমাদের কটন বা তুলো নিতে হবে এবার আপনি বলবেন দাদা যে কোনো কটন বা তুলো কি নিলেই হবে না আপনাদের সায়েন্টিফিক কটন বা তুলো নিতে হবে যার নাম নন অবজারমেন্ট কটন এই কটন জল বা জলীয় বাষ্প অবজারমেন্ট করে না মানে শুষে নেবে না তাহলে আমরা কটন নিলাম নেওয়ার পরে কটনটাকে এমনভাবে নেবো অর্ধেকের বেশি নিচে ভিতরের দিকে থাকবে আর কিছুটা উপরের দিকে থাকবে তুলোটা দিয়ে ভালোভাবে গাড়া দিয়ে মুখটাকে টাইট করে বেঁধে দেবো এবং আপনাদের মাথায় রাখতে হবে ভিতরে যেন হাওয়া না থাকে ভিতরে যদি হাওয়া থাকে আপনারা বাঁধার আগেই ভালোভাবে চেপে নিয়ে ভিতরে সব হাওয়া বের করে দিয়ে ভালোভাবে টাইট করে বাঁধবেন এমনভাবে বাঁধবেন ভিতরে হাওয়া যেন বাইরে না আসে বাইরের হাওয়া যেন ভিতরে না যায় এই হলো বন্ধুরা আমাদের মাশরুম তৈরি করার সিস্টেম বা প্রসেস ঠিক আছে আমাদের লাস্ট পয়েন্ট কিন্তু বাকি আছে সাত নম্বর পয়েন্ট এতটুকু হলো আমাদের মাশরুম তৈরি করার প্রসেস বা সিস্টেম এবার যদি বলেন এই বীজটাকে আমরা ইউজ করতে পারি হ্যাঁ ইউজ করতে পারেন বাট এই বীজ ইউজ করলে আপনাদের খুব বেশি একটা এই বীজ থেকে মাশরুম হবে না তাহলে দাদা আমরা কি করব এই বীজ থেকে যদি মাশরুম ভালো না হয় তাহলে আপনাদের কি করতে হবে মাশরুমটাকে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত করলে কী হবে এই যে দানা আপনারা প্যাকেটে তৈরি করে ফেলেছেন এই দানা যদি আপনারা জীবাণুমুক্ত করে ফেলেন এই দানা থেকে ম্যাক্সিমাম মাশরুম হবে যদি আপনারা জীবাণুমুক্ত না করেন তাহলে অতটাও মাশরুম হবে না এবার আপনারা বলছেন দাদা জীবাণুমুক্ত এবার কি করে করব সেই জন্য আমি বলছি আমাদের লাস্ট সাত নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে আমরা এই মাশরুম বীজটাকে জীবাণুমুক্ত করব আপনাদের একটা বাইশ লিটারের স্পেশাল কুকার নিতে হবে ওই প্রেসার কুকারে ম্যাক্সিমাম চার কেজি গম ওজনের যে কটা প্যাকেট হবে ওই সব কটা প্যাকেট বাইশ লিটার প্রেসার কুকারের মধ্যে সব ধরে যাবে তাহলে আপনি বলবেন দাদা এক কেজি গমে কটা প্যাকেট হয় এক কেজি গমে মিনিমাম প্যাকেট হয় আটটা থেকে নটা ম্যাক্সিমাম দশটা তাহলে আপনারা হিসাব করে নিন যদি এক কেজি প্যাকেট ম্যাক্সিমাম দশটা হয় তাহলে চার কেজি গমে কটা প্যাকেট চার দশে চল্লিশটা চল্লিশটা প্যাকেট আপনাদের ওই বাইশ লিটার প্রেসার কুকারের মধ্যে ঢুকে যাবে তাহলে আপনারা কি করবেন আপনাদের পরিমাণ মতো আপনারা ওই ওই প্রেসার কুকারে যতগুলো প্যাকেট করবেন ওই সব প্যাকেটগুলো ওই প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দেবেন প্রেসার কুকারে প্যাকেটগুলো দেওয়ার নিয়ম হচ্ছে প্রেসার কুকারের নিচের অংশে জল দিতে হবে এবং প্রেসার কুকারের নিচের অংশে জল দেওয়ার পরে তার উপরে অংশে একটা লেয়ার থাকবে ওই লেয়ারে আপনারা কোনো ঢাকনা বা কোনো কিছু দিয়ে তার উপরে খবরের কাগজ ভালো করে চার সাইডে বিছিয়ে দিয়ে তার উপরে এই প্যাকেটগুলো এইভাবে সাজাবেন পরস্পর প্যাকেটগুলো ভালোভাবে সাজিয়ে দেবেন ওকে প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে দিয়ে দিতে হবে এবার আপনাদের প্রশ্ন উঠছে যে দাদা আমরা খবরের কাগজ কেন দিলাম খবরের কাগজ দেওয়ার কারণ হচ্ছে খবরের কাগজ না দিলে ডাইরেক্ট তা আমাদের মাশরুম বীজের প্যাকেটের উপর লাগতে হিট প্যাকেটে লাগলে ওই প্যাকেটগুলো নষ্ট হয়ে যেতে পারে বা দানাগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য আমরা নিচে খবরের কাগজ দিয়ে দিলাম যাতে ডাইরেক্ট হিট না লাগে এবং প্যাকেটগুলো সেফটি থাকে এবার বন্ধুরা আমি আর একটা কথা বলি যারা বাইশ লিটার প্রেসার কুকার কিনতে পারবেন বা কিনেছেন খুবই ভালো যারা কিনতে পারছেন না আমার মতো আমি যেরকম ভিডিও দেখাচ্ছি সেরকমভাবে আপনারা করতে পারেন ছোট প্রেসার কুকার নিয়ে নিচে ছোটো ছোটো কাঠের টুকরো দিয়ে তার উপরে কিছু দিয়ে আপনারা পেপার দিতেও পারেন নাও দিতে পারেন প্লেন আপনারা এইভাবে এই দানাগুলো সাজিয়ে আপনারা প্রেশার কুকার ঢাকনাটা বন্ধ করে দিতে পারেন দিয়ে এবার যেরকম আমাদের পশে সেরকম আপনারা করতে পারেন এবার আমরা প্রেসার কুকারটাকে উনুনে বা গ্যাসে বসিয়ে দিলাম দেখবেন প্রথম সিটি যখন মারবে তখন আপনারা ঘড়িতে টাইমটা দেখে নেবেন ওই সময় থেকে আরও চল্লিশ মিনিট আপনাদের রাখতে হবে ওই সময় থেকে আরও চল্লিশ মিনিট আপনাদের রাখতে হবে যতই সিটি মারুক তার আগে আপনাদের তোলা দরকার নেই মিনিমাম চল্লিশ মিনিট রাখতেই হবে চল্লিশ মিনিট পর আপনারা আস্তে আস্তে প্রেশার কুকার আঁচটা বন্ধ করে দেবেন তার আগে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা মাঝে মধ্যে আঁচটা একটু বাড়াবেন কমাবেন কারণ মাঝে মধ্যে একটু আঁচটা বাড়ালে কমালে হিটটা একটু কমবে বাড়বে তাহলে চল্লিশ মিনিট পর আপনারা এই প্রেসার কুকারটাকে নামিয়ে নিলেন এবং আপনাদের মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে কেউ প্রেসার কুকার খুলবে না সঙ্গে সঙ্গে কেউ প্রেসার কুকার খুলবে না কারণ সঙ্গে সঙ্গে প্রেসার কুকার খুললে ওর মধ্যে যে গ্যাসটা আছে যে তাপটা আছে হোট করে খুলে দিলেই সঙ্গে সঙ্গে ওটা আমাদের মাশরুম বীজের উপর এফেক্ট পড়তে পারে বা প্যাকেটগুলো ফেটে যেতে পারে তাই আমরা সঙ্গে সঙ্গে খুলবো না খালি আঁচটা বন্ধ করে দেবো করে রেখে দেবো মিনিমাম এক ঘন্টা আস্তে আস্তে ওর গ্যাসটাও বেরিয়ে গেছে এবং গরম ভাবটাও আর নেই তারপর আমরা আস্তে আস্তে প্রেসার কুকারের ঢাকনাটা খুলব হলে ওখান থেকে আস্তে আস্তে বীজগুলোকে বের করে একটা ভালো পরিষ্কার জায়গাতে আস্তে আস্তে বীজগুলো সাজিয়ে দেবো তাহলে আমাদের মাশরুম বীজ জীবাণুমুক্ত হয়ে গেল এবার আপনাদের দুটো তিনটে কোশ্চেন থাকতে পারে কি কোশ্চেন দাদা আমাদের মাশরুম বীজ তো জীবাণুমুক্ত হয়ে গেল এবার কি আমরা এখন থেকে ইউজ করতে পারি না এখন থেকে ইউজ করতে পারেন না ইউজ করতে পারেন কিন্তু ওতে অতটাও সুফল হবে না ঠিক আছে বীজ তৈরি করার পরে মিনিমাম বারো থেকে চোদ্দো দিন পর আপনারা ইউজ করতে পারবেন তার আগে ইউজ করলে অতটা ওতে মাশরুম হবে না এবার আপনাদের আরেকটা কথা সাবধান করে দিই এই মাশরুম বীজ জীবাণুমুক্ত হয়ে গেল বারো থেকে চোদ্দ দিন পর যখন আপনারা ইউজ করবে তখন দেখবেন ওই প্যাকেটে সাদা একটা ভাব ভর্তি হয়ে গেছে ওটাকে আমরা মাইসেলিয়ান বলি ওই মাশরুমের বীজের ওই প্যাকেটে মাইসেলিয়ানটা তৈরি হওয়া মানেই আপনারা বীজ তৈরিতে অনেকটাই সাকসেস পেয়ে গেছে এবার আপনারা যখন মাশরুম দানা লাগাবেন তো ওতে মাশরুম হবেই হবে এর সাথে আরেকটা কথা বলি এই মাশরুম বীজ আপনারা মিনিমাম তিন থেকে চার মাস ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মাস রাখতে পারেন এর বেশি রাখবেন না নষ্ট হয়ে যাবে আমি মাশরুম চাষ নিয়ে অনেক ভিডিও করেছি আমার নিচের ডিসক্রিপশানে সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন সমস্ত কিছু মাশরুম চাষ নিয়ে ডিটেলসে বলা আছে বন্ধুরা আপনাদের এত ফোন কল এত কমেন্ট এত মেসেজ যে দাদা মাশরুম বীজ কীভাবে তৈরি করব একটা ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন সো ফাইনালি আজকে মাশরুম দানা কীভাবে তৈরি করবেন তাই নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে এবং প্রত্যেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই